নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এবং আজকে আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এলাম। প্রথমে সেই আপডেটটা দেওয়ার আগে প্রথমে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ এই চ্যানেলে সঙ্গে যারা দীর্ঘদিন ধরে জুড়ে আছো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তোমরা অনেকদিন ধরে এই চ্যানেলে কোনো ভিডিও পাচ্ছ না বা কোনো আপডেট পাচ্ছ না। তোমরা তো ভেবেছিলে যে হয়তো ইউটি স্যার এই চ্যানেলটা বন্ধ করে দিয়েছে বা কোথাও চলে গেছে। ইনফ্যাক্ট আমি পড়ার কাজে আমি একটু বাইরে ছিলাম, আউট অফ হোম ছিলাম, সেই জন্য তোমাদের আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তার পাশাপাশি যে ছেলেটি আমাদের ভিডিওটি এডিট করতো, সেও একটু কাজের সূত্রে বাইরে গিয়েছিলো, সে বর্তমানে ফিরে এসছে এবং আমরা নতুনভাবে এবারে নিয়মিত তোমাদের এই চ্যানেলে ভিডিওগুলো আমি আপলোড করব। এবং তার পাশাপাশি বলে রাখি যে চ্যানেল অর্থাৎ ইংলিশ বা ইউডি স্যার, এই চ্যানেলে এই নামটা শুনে অনেকে ভাববে হয়তো ইংলিশের বিভিন্ন টপিকগুলো আলোচনা করা হয়। অবশ্যই আমরা প্রথম প্রথম ইংলিশের টপিকগুলো আলোচনা করতাম, কিন্তু আলোচনা করতে গিয়ে দেখতাম যে ইংলিশের যে টপিকগুলো আমি আলোচনা করতাম সেগুলো হয়তো তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির রিলেটেড, আদারওয়াইজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ গ্রাজুয়েশন তার পাশাপাশি ইউনিভার্সিটি রিলেটেড বা SSC তোমাদের নেটসেট ইত্যাদি যে সমস্ত টপিকগুলো থাকে সেই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করতাম। কিন্তু সেই ভিডিওগুলোতে আমি দেখতাম যে ভিউজগুলো খুব কম আসতো, কারণ হয়তো হয়তো আমাদের যে টপিকগুলো নিয়ে আলোচনা করি সেইগুলো টপিকগুলো হয়তো তোমাদের পছন্দ নয়, আদারওয়াইজ যেভাবে আমি পড়াই হয়তো সেভাবে তোমরা নিতে পারছো না, বা আমার পড়ানোর স্টাইলটা তোমাদের ভালো লাগছে না বা ঠিকমতো বোঝাতে পারছি না, যাই হোক কারণ হোক এগুলোর ভিউজ খুব কম আসতো। কিন্তু আমি তোমাদের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, যে ভিডিওটা হচ্ছে যে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে স্বাধীনতার পর একজন মহিলাকে প্রথমবার ফাঁসি দেওয়া হচ্ছে। এই ভিডিওটাতে 13-14 হাজার মতো ভিউজ এসছে। তাহলে এই ভিডিওটি থেকে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে তোমরা কারেন্ট জিনিসগুলো, বিশেষ করে যেগুলো ইন্টারেস্টিং, সেগুলো তোমরা শুনতে বেশি পছন্দ করছো রাদার দেন দ্য এডুকেশন ভিডিও। যাই হোক, এই জন্য আমি তোমাদের এই চ্যানেলে ইংলিশ যে কথাটা আছে ওই কথাটা বাদ দিয়ে আদার্স একটা আমি নাম সিলেক্ট করব চিন্তাভাবনা করেছি। আমাদের টিমের সঙ্গেও কথা বলেছি, তারাও একটা নাম সাজেস্ট করেছে। তোমরা অবশ্যই চ্যানেলটা সঙ্গে যদি যুক্ত আছো তোমরা অবশ্যই দেখতে পাবে। এবং তোমাদের বলে রাখি যে এই নামটা চেঞ্জ করার অর্থ এই নয় যে তোমাদের পুরোপুরিভাবে এটুকু আপডেট তোমরা পেয়ে যাবে। এবং তার পাশাপাশি আমার যদি মনে হয় আদার্স কিছু টপিক তোমাদের ইনক্লুড করা যেতে পারে সেগুলো আমি ইনক্লুড করব। এবং সেই সঙ্গে বলে রাখি যে এরপর এই চ্যানেলে তোমরা অবশ্যই নিয়মিত করে ভিডিও পাবে, এবং যেগুলো তোমাদের মোস্ট রিলেটেড বর্তমান দিনে, এই ধরো কিছুদিন আগে একটা স্কিম যেটা বেরোলো সেটা হচ্ছে অগ্নিপথ স্কিম যেটা বেরিয়েছে, এটা নিয়ে আমাদের রাজ্যে কিংবা আমাদের দেশের, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে, মুসলিম কান্ট্রিগুলো রয়েছে, সেখানেও কিন্তু এটা নিয়ে অনেক ডিবেট হয়েছে, আমাদের ভারতকে কন্ডেম করেছে বা আমাদের সেটা নিয়ে অনেক ভায়োলেন্স হয়েছে, সে বিষয়টা নিয়ে আলোচনা করবো। এবং সেই ভিডিওটা কিন্তু রিসেন্ট আসতে চলেছে, তোমরা অবশ্যই সেই যে স্কিমটা বললাম অগ্নিপথ স্কিম সেটা সম্পর্কে যাবতীয় ইনফরমেশন তোমরা পেয়ে যাবে নেক্সট ভিডিওতে, তোমরা খুব তাড়াতাড়ি করে সেই ভিডিওটা পাবে। এবং সেখানে আমি তোমাদের খুব সুন্দর করে আমার দিক দিয়ে 100% যাতে খুব সহজ সরল ভাষায় স্কিমটা বোঝানো যায়, এই স্কিমের আওতায় কী আছে, কার আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করবে, আর এই স্কিমের পজিটিভ ইফেক্টটা কী বা নেগেটিভ ইফেক্টটা কী, সব কিছু আমি কিন্তু অবশ্যই সেই ভিডিওতে আলোচনা করব। এবং তোমরা বলে রাখি, আমি আবারও বলে রাখি, যারা আমার চ্যানেলের সঙ্গে অনেকদিন যুক্ত আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা অবশ্যই এভাবে যুক্ত থাকো, আমাদের পাশে থেকো। এবং এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকে অবশ্যই কিছু এডুকেশনাল নলেজ, তার পাশাপাশি কারেন্ট যে সমস্ত নিউজগুলো আপডেট থাকে, তার পাশাপাশি গভর্নমেন্ট স্কিমগুলো থাকে যেটা হচ্ছে সেন্ট্রাল বা আমাদের স্টেট গভর্নমেন্ট, সব কিছু আপডেট তোমরা পেয়ে যাবে। এবং আশা করবো যাতে আমি ঠিক সময় ভিডিও করতে না পারলেও আমার কিছু স্টাফ যাতে ভিডিওগুলো নিয়ে আসে, আমরা দেখেছিলে কিছুদিন আগে একজন ম্যাডাম ভিডিও করেছিল, সেই রকম জিনিসগুলো তোমরা অবশ্যই পাবে এখান থেকে। এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা অবশ্যই চ্যানেল সঙ্গে থেকো। এবং পরবর্তী যে সময় যে ভিডিওটা আসতে চলেছে, যে স্কিমটার কথা বললাম অগ্নিপথ স্কিম, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো।
এবং পুরোপুরিভাবে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এই স্কিমটা নিয়ে কেন প্রতিবাদ হচ্ছে বা এই স্কিমের সরকারের মূল উদ্দেশ্যটা কী, বা আমাদের স্টুডেন্টসরা যারা প্রতিবাদ করছে তাদের তারা কী চাইছে ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করব। কেনই বা আমাদের আমাদের যে সমস্ত ইন্টারন্যাশনাল যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে, ফরেন কান্ট্রিগুলো রয়েছে, তারা এটা নিয়ে প্রতিবাদ করছে, তাদের দৃষ্টিভঙ্গিটা কী, এই সমস্ত নিয়ে টোটালি আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে এবং আশা করছি তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এটাই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট।